এই মুহূর্তে আওয়ামী লীগের জনসভায় কথা বলছেন আওয়ামী লীগ নেতারা, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। রাস্তা তারা আমাদের জিজ্ঞাসা করে, ডক্টর রাজ্জাক, বাংলাদেশ কিভাবে এত অল্প সময়ে এত উন্নত হতে পারে? কি করে তোমরা ঘরে ঘরে 5 বছরে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারো? কি করে দুর্ভিক্ষ নাই, মঙ্গা নাই, যে মঙ্গার চেহারা আমরা দেখেছি? প্রিয় ভাই ও বোনেরা, আমি শুধু একটু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী, আমি বিরোধী দলের এমপি, আমরা ত্রাণ দেওয়ার জন্য কুড়িগ্রামে গিয়েছি, চিলমারির বন্দরে। হাড্ডিসার মানুষ, কোনো মানুষের মুখের দিকে তাকানো যায় না। সাভারেও গরিব মানুষ আছে, মির্জাপুর টাঙ্গাইলেও গরিব মানুষ আছে, কিন্তু এই গাইবান্ধা লালমনিরহাটের মতো গরিব মানুষ আমি কোনোদিন দেখি নাই। পাণ্ডুর চেহারা সারিন্দার মতো দেহ বেঁকে গিয়েছে, কারো দিকে তাকানো যায় না। একজন বুড়িমাকে বললাম, খুব মায়া হলো দেখে, যে মা কি খেয়েছেন? নেত্রী ত্রাণ দিচ্ছিলেন, বলে যে বাবা রোজার দিন কিছু খেতে হবে না, রাত্রে সেহরি খেয়েছে চাল ভাজা দিয়ে, সন্ধ্যায় ঘরে একটু আটা আছে জাল দিয়ে নিজে খাবো, ছেলে মেয়ের মুখে তুলে দিব। ভাই ও বোনেরা বিশ্বাস করেন, সেদিন এই বুড়িমা থামে নাই এখানে, বলে যে বাবা তোমরা কেন আমাদেরকে 5 কেজি 10 কেজি চাল দাও, কেন 500 700 টাকা দাও? 2 দিন 3 দিন খাবো, তারপর জঠরের জ্বালা কিভাবে মিটাবো? তোমরা জানো না জঠরের জ্বালা অনেক অনেক বড় জ্বালা, বলছে তার চেয়ে 1 পুরা বিষ দাও, সেই বিষ খেয়ে চিরদিনের জন্য জ্বালা মিটিয়ে দিই। সেদিন গণমানুষের সামনে দাঁড়িয়ে, দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিল, আমরা যদি ক্ষমতায় যাই কোনো মানুষ না খেয়ে থাকবে না।